বাংলাদেশের সাঁতার উন্নয়নে আরও কাজ করতে চায় আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন ফিনা। বাংলাদেশ সফরে এসে এমনটাই জানিয়েছেন ফিনা সভাপতি ও অলিম্পিক কাউন্সিল এশিয়া অঞ্চলের মহাপরিচালক ক্যাপ্টেন হোসেন আল মুসাল্লাম। সকালে নৌসদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফিনা সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ অন্যান্য কর্মকর্তারা। ফিনার সভাপতিকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পরে তিনি নৌ সদর দপ্তরে অনুষ্ঠিত শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন।